আজাদী কা যে র্যালি আজকে আমরা এসএফআই টিএসসি ত্রিপুরা রাজ্যে আমরা সংগঠিত করতে যাচ্ছি। 77তম স্বাধীনতা লাভ করেছি, কিন্তু আমাদের স্বাধীনতার প্রকৃত অর্থে আমরা কতটুকু স্বাধীন সে অর্থকে এখন অবধিও মানুষ উপলব্ধি করতে পারছে না। আজকে কেন এই আজাদী র্যালি, আমরা কিসের কাছ থেকে আজাদী চাচ্ছি? আমাদের আজাদী হলো সে গরিব, সে মেহনতি যারা মানুষ তাদের ঘরে যেখানে এখন মাত্র এক মুঠো খাওয়ার জুটছে না, সেই ছোট ভাই বোনদের যাদের ঘরে এখন মাত্র খাতা কলম পড়ার মতো সুযোগের জন্য বই জুটছে না, সেই বিক্ষোভ যাদের এক রুটি এক বেলা ভাত রোজগার করতে কষ্ট হচ্ছে, সে বর্ণবাদ ত্রিপুরা রাজ্যে জাতি উপজাতির মধ্যে যে দাঙ্গা সৃষ্টি করার প্রচেষ্টা, এই সমস্ত থেকে শিক্ষার বাণিজ্যিকরণ থেকে ওভারঅল শিক্ষার বেসরকারিকরণ থেকে আমাদের এই আজাদী, এই আজাদী থেকে আমরা শব্দ তুলতে চাই, আওয়াজ তুলতে চাই। পুরো ভারতবর্ষে যেভাবে ভারতকে দুই টুকরো করে ফেলার চেষ্টা হিন্দু মুসলিমের নামে, তেমনি আমাদের ত্রিপুরা রাজ্যও যেভাবে বর্ণ বিদ্বেষের নামে, যেভাবে জাতি উপজাতি ধর্মের নামে মানুষকে ভেদাভেদ করতে চাচ্ছে, সেখান থেকে আমরা আজাদী পেতে চাই। এই আজাদীর র্যালির আমাদের এটাই মূল উদ্দেশ্য হলো যে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেরকম তিরঙ্গা লাগার জন্য বর্তমানে সরকার বলছেন, কিন্তু আমাদের শুধু তিরঙ্গা না, আমাদের এসএফআই টিএসসির দাবি থাকতে প্রত্যেকটা ঘরে ঘরে তখনই আজাদী স্বাধীনতার উন্নতি লাভ করবে যখন প্রত্যেকটা গরিব ছোট ভাই বোনের ঘরে ঘরে খাতা কলম বই দুমুঠো অন্ন তাদের ঘরে এই সরকার ব্যবস্থা করে দেবে, তখনই আমাদের স্বাধীনতার পূর্ণতা মর্যাদা লাভ করবে বলে আমরা আশাবাদী। তাই আজকে আমাদের এই আজাদী র্যালি, এই আজাদী র্যালি পুরোপুরিভাবে আমাদের ভারতবর্ষের যারা শোষণ সমাজ যারা শোষিত করছে, এই শোষিত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই আজাদী র্যালি।